আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং এন্ড আন ইউটিউব। বন্ধুরা, আপনাদের অনুরোধের প্রেক্ষিতে আজকে আমি আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। সেটি হচ্ছে, আপনি দীর্ঘদিন ধরে ওয়েব ইউটিউবে কাজ করছেন কিন্তু ভিউজ পাচ্ছেন না বা সাবস্ক্রাইবার বাড়ছে না, আপনি অবশ্যই একটি তিনটে ট্রিক্স ফলো করতে পারেন, যেটি আমি পরীক্ষিতভাবে অনেকেই পরামর্শ দিয়েছি এবং রেজাল্ট তারা পেয়েছে এবং একটি ভিডিও তৈরি করার জন্য তারা অনুরোধ জানিয়েছে। তো বন্ধুরা, শুরু থেকে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলের বেল আইকনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং একে একে আমার চ্যানেল থেকে যাবতীয় ভিডিওগুলো এখান থেকে দেখতে থাকুন। লার্নিং এবং আর্নিং রিলেটেড সমস্ত ভিডিওগুলো আমি এখানে আপনাদের জন্য সাজিয়ে রেখেছি প্লেলিস্ট আকারে। তো বন্ধুরা, লার্নিং এবং আর্নিং এমন একটি ওয়েব ইউটিউব চ্যানেল যেটি থেকে আপনি আপনার অনেক অজানা প্রশ্নের সন্ধান পেতে পারেন এবং নিজের জ্ঞানকে আরও বেশি স্মুথ এবং সমৃদ্ধ করতে পারেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক সেই তিনটি ট্রিক্স সম্পর্কে। যেই তিনটি ট্রিক্স ফলো করে আপনি আপনার ভিউজ দ্রুত বাড়াতে পারেন এবং সাবস্ক্রাইবারও বাড়াতে পারেন, পাশাপাশি ওয়াচ টাইমও বৃদ্ধি করতে পারেন। আপনারা অবশ্যই অবগত আছেন, যারা মনিটাইজেশন পেতে চান তাদেরকে এই তিনটি শর্ত ফিল আপ করতে হয়। এক নম্বর হচ্ছে ওয়াচ টাইম, দুই নম্বর ভিউজ, তিন নম্বর হচ্ছে সাবস্ক্রাইবার। আপনি হয়তো মনে করতে পারেন আমি তো ট্রিক্সগুলো জানি তাহলে আমাকে ফলো করতে হবে না। হ্যাঁ বন্ধুরা, আপনি জানলেও কিন্তু হয়তো আপনি যথাযথভাবে ফলো করেছেন কি না আমার ভিডিও থেকে আপনি তা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। তো শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং বুঝে নেবেন, দ্রুত ট্রিক্সগুলো ফলো করে আপনি আপনার ভিউজ বাড়িয়ে নেবেন। তো বন্ধুরা, প্রথমে আমি আমার চ্যানেলের লোগোতে ক্লিক করছি। লোগোতে ক্লিক করার পরে কেন দেখা যাচ্ছে ইউটিউব স্টুডিও বেটা, এটা নতুন অপশন, এটা অনেকের চ্যানেলে অ্যাড হয়েছে। আমি পুরনো অপশনে চলে যাব। পুরনো অপশনে যাওয়ার জন্য আমাকে এটাতে ক্লিক করতে হবে। এরপরে আমি যে অসাধারণ ইন্টারফেসটি পাবো সেটিতে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এখানে ক্লিক করে আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। এখানে যে একটি মানুষের ছবি রয়েছে ক্রিয়েটর স্টুডিও ক্লাসিক, সেখানে আপনি মাউস বাটন ক্লিক করবেন। এরপরে আদারে ক্লিক করে সাবমিট দিবেন, অর্থাৎ আপনি আপনার পুরনো স্টেজের মধ্যে চলে গেলেন। এরপর আপনি যখন এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার সমস্ত ভিডিওগুলো একে একে দেখতে পাবেন। তো বন্ধুরা, যে ভিডিওগুলো আমি এখানে পাবলিশ করেছি সেই ভিডিওগুলো এখানে একে একে শো করছে। বন্ধুরা, আমি আপনাদের সাথে যে বিষয়টা আজকে শেয়ার করতে চাচ্ছি সেটি অত্যন্ত সহজ এবং আপনি যদি এটি ফলো করতে পারেন আপনাকে আমি নিশ্চিত গ্যারান্টি দিতে পারি আপনি অবশ্যই আপনার ভিউজ বাড়িয়ে নিতে পারেন। ধরুন আমি এই ভিডিওতে ক্লিক করলাম, অথবা আমি এখানে যে এডিট আছে এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পরে আমি একটি আমার পুরো ভিডিও ডিটেইলস সম্পর্কে আমি জানতে পারবো, অর্থাৎ মেটা ডাটা যেটিকে বলে। এভাবে মেটা ডাটাতে যখন আসবেন তখন আপনি এখানে যাবতীয় সব কিছু কিন্তু দেখতে পাবেন একে একে। এরপর আপনি চাইলে হয়তো আপনি এখানে অনেক সময় যখন ভিডিও তৈরি করেন তখন আপনি ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন এবং থাম্বনেল খুব সুন্দরভাবে সাজিয়ে রাখেন, কিন্তু আপনি যদি মাঝে মাঝে চেক করেন আপনার আপলোডকৃত ভিডিওগুলো র্যাঙ্ক করছে কি না বা আপনার ট্যাগগুলো র্যাঙ্ক করছে কি না, তখন আপনি নিজেই বুঝতে পারবেন। অর্থাৎ আপনি আপলোড দেওয়ার পরে যদি আপনার ভিডিওর কোয়ালিটি বা কন্টেন্ট ভালো হয় তাহলে এখানে প্রত্যেকটি ট্যাগের সাথে কিন্তু নাম্বারিং যোগ হয়ে যাবে। আমি আজকে ভিডিওটি পাবলিশ করেছি এজন্য এখানে র্যাঙ্ক হয়নি, আমি চাইলে এখানে ট্যাগ অ্যাড করতে পারবো। তো সেটি না করে আমি প্রথমে অ্যাডভান্স সেটিংসে ক্লিক করব, যেটি কি না আপনাদের সাথে আমি আজকে শেয়ার করতে যাচ্ছি। এখানে তিনটি কাজ আপনাকে করতে হবে অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পর। ধরুন প্রথমত আপনাকে ভিডিওতে এখানে আসার পরে ভিডিও ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি যে ভাষায় ভিডিওটি তৈরি করেছেন সেই ভিডিওটি ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করে দিবেন। এখানে ইংলিশ আছে, আমার ভিডিওটি যেহেতু ইংলিশে আছে অর্থাৎ ইংলিশ, এই যে এখানে লিঙ্কডইন অ্যাকাউন্ট ফর ফ্রি মার্কেটিং এই ভিডিওটি আমি তৈরি করেছি ইংলিশ দিয়ে, এজন্য এখানে ইংলিশ সিলেক্ট করা আছে। আপনার যদি বাংলা ল্যাঙ্গুয়েজ হয় তাহলে আপনি এখানে বাংলা সিলেক্ট করে দিবেন। বন্ধুরা, বুঝতে পেরেছেন অবশ্যই,
এখানে সার্চ 1192 আদার ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করা আছে। অর্থাৎ কথা হচ্ছে আপনি যে ভাষায় যে ল্যাঙ্গুয়েজে আপনি ভিডিওটি তৈরি করেছেন সেটি এখানে সিলেক্ট করে রাখবেন। এই গেল এক নম্বর ট্রিক্স। দুই নম্বর ট্রিক্স হচ্ছে বন্ধুরা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, সেটি হচ্ছে পাবলিশ টু সাবস্ক্রিপশনস ফিট অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইবার্স, ভেরি ইম্পর্টেন্ট একটি টপিকস। অর্থাৎ এখানে যদি আপনি ভিডিও তৈরি করার সময় টিক দিয়ে রাখেন তাহলে অবশ্যই আপনার প্রতিটি ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার ভিডিও যারা বা আপনার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং নতুন নতুন ভিডিও যদি এইভাবে আপনি আপলোড করতে থাকেন তাদের কাছে নোটিফিকেশন চলে যায়, অবশ্যই আপনি আপনার ভিউজ বাড়িয়ে নিতে পারেন। এখানে যদি আমি ক্লিক করি তাহলে অবশ্যই দেখতে পাবো এই যে ইউর সাবস্ক্রাইবার্স উইল সি দিস ভিডিও ইন দেয়ার সাবস্ক্রিপশনস ফিট অ্যান্ড রিসিভ নোটিফিকেশনস ইফ দে হ্যাভ চোজেন টু রিসিভ দেম। বুঝতে পেরেছেন, ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। এরপর এখানে যে বিষয়গুলো রয়েছে সেগুলোতে আপনার চেঞ্জ না করলেও চলবে। আরেকটি বিষয় শেয়ার করছি, সেটি হচ্ছে রেকর্ডিং টাইম। রেকর্ডিং টাইমটা আপনি যখন রেকর্ডিং করেছেন তখন আপনি এখানে রেকর্ডিং টাইমটা সিলেক্ট করে দেবেন, অথবা টুডে দিলেও সিলেক্ট করতে পারেন, অথবা আপনি যেদিন রেকর্ডিং করেছেন সেদিন আপনি এখানে সিলেক্ট করে দেবেন, তখন আপনার পুরো সেটিং হয়ে যাবে। অর্থাৎ প্রথমত হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজটা দিয়ে দেবেন ঠিক মতো, এরপর আপনি যেদিন রেকর্ডিং করেছেন তার ডেটটা দিবেন, আর আপনি অবশ্যই পাবলিশ করার সময় এখানে টিক দিয়ে রাখবেন। এই হচ্ছে তিনটি টিপস এবং ট্রিক্স, আমি আশা করি আপনাদের সাথে শেয়ার করে জিনিসটা বুঝতে পেরেছি। অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের বেল আইকনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় চাইছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।